প্রবলেম ময়লা তো দিয়ে দিয়েছি ময়লার জায়গায় ওরা হলো লাইন মেইনটেইন করবে ময়লা সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করবে আরে দেশের মানুষরা ভদ্র হবে না কিও সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করবে না আমরা একটা কাজে বের হয়েছি ময়লা দিতে বের হয়েছি দুটোর দিকে ময়লা নিবে আমরা ময়লা থেকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি যখন লোক এসে ময়লা নিবে ময়লা আরে পাশে থুতু দিয়েছি রাস্তা এখন করোনার কারণে থুতু ফেলতে মানে করছে নাক দিতে মানে করছে এই দীর্ঘ 5 মাস লকডাউন থাকার কারণে দোকানে যেতে পারিনি আজ দোকানে যাই যাই আজকে দোকানে যাই কিন্তু আমি সামাজিক দূরত্ব বজায় রাখবো তো দেখি যা যাক যাক দেখা যাক যা যাক এইসব মানুষদের জন্য সামাজিক দূরত্ব মেনটেনই করা যায় না ছি এখন আমাকে ওয়াল ঘেঁষে ঘেঁষেই হাঁটতে হবে না এবার আমি ওয়ালের উপর দিয়ে হেঁটে সামাজিক দূরত্ব মেনটেন করব ভাই চশমা দে ভাই চশমাটা দে না খুবই লাগবে আমার গা শুনতে আমার প্যান্ট খুলে দিচ্ছি তুমি আমার প্যান্টের ভিতরে ঢুকে যাও সালাম মুক্তাদির ডায়লগ মারো ভালোভাবে মুখ বুঝ তুই কেমন গেছিস বাইর থেকে চান আমার থেকে 3 ফিট দূরে থাকবি অল টাইম বলে দিলাম ডাকটা মক্কেল এসছে মানে দূরে এই 3 ফিট দূরে যা তোর তো আমি দেখেই আল্লাহ এই পৃথিবীর মানুষ কোনো কথাই শুনে না আমি চাইছি আমি সবার থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কিন্তু কেন কেন এরা কিছু খেতে পারেনি দোকানে যেতে পারছি না কিছু কিনতে সামাজিক দূরত্ব মেনটেন করতে পারছে না তাই জ্বালা যাই খাবার অর্ডার দিই দাঁড়া মানে হলো ফুড পান্ডাতে আপনি কে কি করতে হবে আর কি করতে হবে চুমে মে চবন প্রাশ হ্যায় তো সাই না ভাই জানা মারা মারা মাছে মো